56 ভাগ, পূর্ণাঙ্গ শতভাগ না 56 ভাগ, সেই তুলনায় তারা 15 মাসের ক্লাস পেয়েছে আর স্বাভাবিক সময়ে 18 মাস ক্লাস পায়। তার মানে এরা যথেষ্ট সময়ে ক্লাস পেয়েছে সিলেবাস অনুযায়ী। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তো তোমাদের জন্য সর্বশেষ এইচএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে সর্বশেষ অবস্থা জানাবো, তোমাদের পাশের হার কেমন এবং কোন বিষয়ে বেশি ফেল এসেছে এবং কোন বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কী নির্দেশনা রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। 2023 সালের এইচএসসি সমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার মাত্র কয়েক ঘন্টা রয়েছে, এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে, এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে তাদের ফলাফলটা দেখতে পাবে। গত মঙ্গলবার কিন্তু তোমাদের এই সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, ঢাকা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের এই তথ্যটি জানিয়েছিল। সেই সঙ্গে 26 নভেম্বর ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে কাল দুপুরে রাজধানীর সেগুনবাড়িচায় মাতৃভাষা ইনস্টিটিউটে। মিলাতয়নে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপুমনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। তোমরা প্রত্যেকেই সেই সংবাদ সম্মেলনে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবা। আর আমরা কিন্তু জানি যে তোমরা অনেক টেনশনের মধ্যে রয়েছে, অর্থাৎ কী হবে ফলাফল নিয়ে অনেকেই কিন্তু অনেক চিন্তার মধ্যে রয়েছে। তো এত টেনশন না করে তোমরা প্রত্যেকেই নিশ্চিত থাকতে পারো, কারণ এই বছর কিন্তু পাশের হার খুব একটা খারাপ না, গত বছরের ন্যায় কিন্তু এবারও পাশের হার ভালোই হতে পারে। তো এইখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গত বছরের পাশের হার ছিল 85.95%, যা গতবারের যে 10.31% কম ছিল, অর্থাৎ তার আগের বছরের চেয়ে কিন্তু কম ছিল এখানে পাশের হার। আর এবারও কিন্তু পাশের হার এর চেয়ে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এইটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র হতে জানতে পেরেছি। বোর্ড থেকে তোমরা জানো যে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি এবং রেজাল্ট নিয়ে রেজাল্ট কেমন হতে পারে সেই সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া কিন্তু তারা দেয়নি। তো এটা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে অথবা বিভিন্ন জায়গা থেকে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এই বছরের রেজাল্টটা খুব একটা খারাপ হবে না। এবং আমরা বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে দেখেছি এবং তারা কিন্তু সম্ভাব্য পাশের হারও তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ওয়েবসাইট কিন্তু তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু পাশের হার এখানে তুলে ধরেছে, এটা কিন্তু সম্ভাব্য পাশের হার। তো ঢাকা শিক্ষা বোর্ডের জন্য 85.52%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য 85.70%, কুমিল্লার জন্য 80.89%, দিনাজপুর বোর্ডের জন্য 82.36%, রাজশাহী বোর্ডের জন্য 88.39%। তো এটা কিন্তু মেট্রো একাডেমির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা এখানে এই পাশের হারটা অর্থাৎ আনুমানিক পাশের হারটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তাই তোমাদেরকে প্রত্যেককে জানাচ্ছি, তোমরা এত টেনশন না করে তোমরা কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করো। আর রেজাল্ট দেখার জন্য কিন্তু বোর্ড থেকে অর্থাৎ অফিসিয়ালি তিনটা নির্দেশনা দেওয়া হয়েছে। একটা হচ্ছে এইখানে দেখো ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা। আর তোমরা কিভাবে খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারবা অথবা এসএমএসের মাধ্যমে রেজাল্টটা দেখে নিতে পারবা সেই নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে। আর আমি একটি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপসের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা তোমার মার্কশিট সহ। আর তোমাদের বড় ভাই মনে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও।